হ্যালো মাই ডিয়ার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা প্রত্যেক দিন আমি সকাল থেকে আমার লাইফস্টাইলের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ভাবলাম দুপুর থেকেই সন্ধ্যে পর্যন্ত যে ব্লগটা সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আর তো এখন বাজে প্রায় বিকেল চারটে চারটে সময় আমি ভাত খাচ্ছি কারণ সকাল থেকে আজকে খুবই মেশিনের মানে কাজের চাপ ছিল তাই দুপুরবেলা খাওয়া হয়নি তো আমি সব কাজ কমপ্লিট করে এই এখন খেতে বসেছি তো আমি খেতে খেতে টিভি দেখি তো টিভি দেখছিলাম আর ভাত খাচ্ছিলাম ভাত খাওয়ার পর ভাবলাম যে একেবারে সব বাসন টাসন মেজে নিয়ে তারপরেই বসবো কারণ সন্ধ্যে হয়ে গেলে আর বাসন মাজা হয় না তখন খুবই মশা থাকে ওখানে মানে বাসন মাজতে গেলে খুব মশা কামড়ায় তো তার আগে আমি বাসন টাসন মেজে সব কমপ্লিট করে নিচ্ছি আর আমার মেয়ে এখন বাইরে খেলা করছে তার জন্য আরও তাড়াতাড়ি আমি সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে আমাকে কারণ মেয়ে চলে এলে এক মানে এত ডিস্টার্ব করে কোনো কাজ করতে দেয় না আর বাসন মাজার এখানে এলে না ও খুবই জল ঘাটে তার জন্য আমি যখন মানে জামা কাপড় কাচি আর বাসন মাঝি কলের কাজে এলেই আমি ওকে বাইরে বের করে দিয়ে আসি ও বাইরে খেলা করে তখন আমি কলের কাজটা সেরে নিই ছোটো বাচ্চা তো জল ঘাটলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য তো বারবার আমি থ্যাংকস জানিয়ে তোমাদেরকে ছোট করতে চাই না তো এটাই বলবো যে তোমরা এইভাবে আমার পাশে সারা জীবন থেকো তো তোমরা থাকলে আমি হয়তো আরও এগিয়ে যেতে পারবো আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবো তোমাদের জন্য তো আমার পাশে থেকো এটুকুই বলার কাজ করতে করতে ক্যামেরার দিকে তাকিয়ে দেখলাম আমাকে একদম পুরো পাগল পাগল লাগছে তাই একটু চুলটা আঁচড়ে ঠিকঠাক করে নিলাম আসলে বললাম না যে সকাল থেকে আমি মেশিনের কাজ করছিলাম তাই জন্য আজকে মানে আমার নিজের যত্ন নেওয়া হয়নি চুল টুল একবারে আঁচড়ানো হয়নি সকাল থেকে মানে এত কাজের চাপ ছিল তো একা হাতে সব কিছু সামলাতে হয় তাই জন্য একটু প্রবলেম হয়ে যায় আর কি আর কিছুই না সকালবেলা কিছু জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম তো সেইগুলোই আমি বাইরে থেকে তুলে এনে ভাঁজ টাজ করে রেখে দেবো আর তারপরে অনেক কাজ আছে কাজের আর শেষ নেই সারাদিন ধরে কাজ করলেও সংসারের কাজ আর শেষ হয় না কাজ করতে করতে মেয়ে চলে এলো মেয়ের সাথে আবার খেলা করতে শুরু করে দিলাম এই হচ্ছে বুঝলে বা হ্যাঁ এই টাটা টাটা কোথা জল খাবে বাই দা ওয়ে বন্ধুরা তোমরা কিন্তু প্রচুর 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 পরিমাণে জল খাবে কারণ এখন গরমকাল পড়ে গেছে আর জল খাওয়াটা কিন্তু মাস্ট জল না খেলে শরীর অসুস্থ হয়ে পড়বে গরমকালে তো আমি কিন্তু জল খাচ্ছি আর তোমাদেরকেও আমি মনে করিয়ে দিলাম জল খাওয়ার কথা তো এখনই যাও গিয়ে জলটা খেয়ে এসে আবার ভিডিওটা চালু করে দেখো এই দেখো আমার পার্টনার আবার আমাকে চলে এসেছে হেল্প করার জন্য তো এরকম হেল্পার কারোর মানে কারোর বাড়িতে কি আছে দেখো আমার মানে আমাকে কোনো কাজই করতে দেয় না আমার হাত থেকে সব কাজ কেড়ে নিয়ে ও নিজেই কাজ করে তো খুবই ভালো আমার মেয়ে সব কাজ নিজে নিজে করে নেয় তো এখন সন্ধ্যে হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে ভালো করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর তারপর আমি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ এখন সন্ধে দিতে হবে তো সন্ধ্যে দেওয়ার আগে আমি অবশ্যই ড্রেস চেঞ্জ করে নিই কারণ দুপুরবেলা ভাত খাওয়া কাপড়ে কিন্তু একদমই সন্ধে দেওয়া উচিত না তো ভগবানের কাছে যাওয়ার আগে নিজেকে নিজের শরীর একদম পুরো স্বচ্ছ পরিষ্কার হওয়া দরকার আর মনটা কিন্তু অবশ্যই পরিষ্কার হওয়া দরকার তো দেখা হচ্ছে পরের ভিডিওতে